নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই শক্তি মহামায়া তারা মায়ের পদপদ্যে একটু প্রণাম জানাই ও প্রত্যালির পদর হাসা পড়া খরগেন্দ্রী বরকত্রী খর পর ভুজা হুঙ্কার বিজদ ভবা বিশাল পিঙ্গল জটা জুট নাগের জুতা জড্ডনাস্ত কপালক ত্রিজগতং হন্তগ্র তারা স্বয়ং নম উগ্র নীল সরস্বতই নম নম শ্রী উগ্র তারা নীল সরস্বতই নম যারা যারা আমার অনুষ্ঠান এই চ্যানেল বা অন্যান্য চ্যানেলে দেখেন বা ইউটিউবে দেখেন তারা জানেন আমি প্রতি ক্ষেত্রেই বলি সজাগ সচেতন মানুষ আমাকে ফোন করবেন যাদের সত্যিকারের প্রয়োজন যাদের সত্যিকারের সমস্যা রয়েছে যাদের প্রবলেম আছে তাদের জন্য আমি সর্বদা সব রকমভাবে সহযোগিতা করবো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব কি কারণ যারা জেগে ঘুমোয় কোনো মানুষ যদি জেগে ঘুমোয় তাকে যদি ধাক্কা দেওয়া যায় তাহলে কি হবে সে কিন্তু ঘুম থেকে উঠবে না তার ইচ্ছা মতো কারণ সে চোখ জেগে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে যে প্রকৃত ঘুমিয়ে থাকে সে তো তাকে যদি ধাক্কা দেওয়া হয় কি উঠে পড়ো বা উঠে পড়ুন সে ঠিক উঠে পড়বে তাহলে আমরা যারা যারা সমস্যা নিয়ে বাঁচতে চাইছে যে সমস্যা থাকুক যা হবে দেখা যাবে তারা আর দরকার নেই ফোন করা আমাকে কিন্তু যারা ভাবছেন যে আমার প্রিয়জন হাতছাড়া হয়ে গেছে আর আগে আমার হাজব্যান্ড খোঁজ নিত অর্থাৎ বিয়ের আগে খোঁজ নিত ভালোবাসে বা প্রেম করে বিবাহ হয়েছে এখন সে আর কিন্তু সেইভাবে তার ফিলিংস নেই তার সেই অনুভূতি নেই তার সেই টান নেই আস্তে আস্তে করে সে কমে যাচ্ছে যখন এই টান কমে যাবে যখন অনেক সময় দেখা যায় মাত্র দেড় বছরের সংসার মাস মেয়েটি শ্বশুর ঘর করেছে আর এক বছর বাপের বাড়িতে কেটে গেল এবং হাজব্যান্ড তার খবরটুকু নিল না সেই যে দিয়ে চলে গেল যেন মনে করলো দায় ঝেড়ে ফেললো কিন্তু স্ত্রী তো দায়ের নয় কারণ জীবনে তাকে বলা হয় সহধর্মিনী জীবনের সর্বক্ষেত্রে তার ভূমিকা রয়েছে কিন্তু কেন সে আজকে দায় ঝেড়ে ফেললো এটা ভাব দিচ্ছে করে না নিশ্চয়ই কিছু গ্রহগত বাধা রয়েছে গ্রহের কিছু কানেকশান রয়েছে নচেত হতে পারে না তাহলে গ্রহ কথা বলে কারণ আমি বারবার বলি গ্রহের ফেরে মানুষ ঘোরে যতই চেষ্টা করুন যতই হাত কামরান, আপনার যেটা প্রাপ্য আপনার যেটা পাওয়ার কথা সেটা পৃথিবীর কোনো শক্তি আটকে দিতে পারবে না কিন্তু যেটা আপনার পাওয়ার কথা নেই অর্থাৎ বিধাতা পুরুষ আমার ভাগ্যে লেখেনি আপনি শত চেষ্টা করলেও সেই জিনিস পাবেন না পাবেন না চেষ্টা করুন কারণ সবই ঈশ্বরের দান এই ভাগ্যের যে লেখন আমাদের লিখতে হয় আজকে আমরা কেন জগতে পড়ে এত কষ্ট পাই কারণ পৃথিবীতে আমরা যে আসি না এটা দুর্গ কারণ এখানে আমাদের দুঃখ কষ্ট শোক তাপ রোগ জ্বালা কারণ এটা আসবেই আমরা কিছুতেই একে মুক্ত হতে পারবো না কিন্তু আমরা ভগবান আমাদের কয়েকটা খেলনা দিয়ে দেয় যেমন একটা বাচ্চা ছোটবেলা কাঁদ যে মা তখন রান্না করতে করতে এসে তাকে দুটো খেলনা দিয়ে চুপ করিয়ে দেয় সে যেটা চায় অনেক সময় দেখবেন মোবাইল দিয়ে চলে যায় বাবা তুই গেম খেল মা ওদেরকে রান্নার কাজটা সেরে নিচ্ছিস ঠিক ভগবানও আমাদের ওই দুটো জিনিস দিয়ে ভুলিয়ে দেয় হয় গাড়ি বাড়ি একটু সম্পত্তি কিন্তু কোনো জিনিসটা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না যা নিয়েছো এখান থেকে নিয়েছো যে শ্রীমৎ ভগবত গীতার কথা সর্বধর্মান পরিত্যাজ্যং মাম মেকম শরণং ব্রজ অহং তাম হে অর্জুন তুমি শোক করো না সর্বধর্ম পরিত্যাগ করে কেবল মাত্র আমারই শরণাপন্ন হ আমি তোমাকে সর্বপাপ থেকে উদ্ধার করবো শ্রীহরি সেই বাক্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতায় সমস্ত কিছু শরীরচর্চার কথা বলা হয়েছে এখানে খাদ্যাভ্যাস আহারের কথা বলা হয়েছে কিন্তু আমরা সেটা কতটা মান্যতা দিই সেটা আমরাই জানি কারণ শ্রীমৎ ভগবদ্ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এর মধ্যে রয়েছে আমাদের জীবনযাত্রা জীবন প্রণালী দুঃখ শোক থেকে উদ্ধার পাওয়ার একমাত্র রাস্তা হল ভগবান শ্রীহরির আরাধনা করা হ্যাঁ আসছিস সে প্রসঙ্গে কি আছে দেখেনি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কোথা থেকে চেতলা আচ্ছা কার সম্পর্কে জানবে ভলিউমটা একটু মিউট করে দাও টিভির সাউন্ডটা ফিডব্যাক আসছে তোমার নামটা বাবা জন্ম তারিখটা বলবে না ইংরেজিটা বলো আচ্ছা ঠিক আছে ইংরেজিটা না হলে কি হয় আমার এখানে না চট করে মানে সফটওয়্যার যেটা আমার লোড করা আছে এনসি লাহেরি এফিমেরিস আচ্ছা আমি তবু দোসরা আগস্ট বলছো তাই তো আচ্ছা আমি হোরাই করছি বর্তমান মুহূর্ত গণনা তা সেই অনুযায়ী আমি যেটা পাচ্ছি বাবা বর্তমানটা তুমি খুব জীবনে লড়াই সংগ্রাম করে এসছো এখনো করে যাচ্ছ কেমন যার জন্য করবে যাকে তুমি উপকার করেছো সেখান থেকে তুমি ধাক্কা খাচ্ছ হজট খাচ্ছ দেখো বর্তমানে অর্থনৈতিক বা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছুটা হলো ডিস্টার্ব যাচ্ছে বলবে এবং শরীর স্বাস্থ্য হেলথ হ্যালো হ্যাঁ হেলথ ইজ স্বাস্থ্যই সম্পদ শরীরে মাঝে মধ্যে কিছু ডিস্টার্ব আমি দেখছি কেমন এটা হচ্ছে বলো রেসপন্স করো একটু রেসপন্স তুমি আমার কথা শুনতে পাচ্ছ বাবা বলছি শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটা ট্রাভল দিচ্ছে দিচ্ছে আচ্ছা এবং বর্তমানে তোমার যেটা হচ্ছে ভীষণ পরিমাণে তুমি এটা ডিস্টার্বের মধ্যে রয়েছো ভীষণ ডিস্টার্ব ভীষণ সময়টা তোমার তাল বাহানার মধ্যে দিয়ে চলছে কোনো দিকে তুমি দিশা পাচ্ছ না পথ পাচ্ছ না ঠিক আছে কারণ তোমার এখন শনির ধাইয়া শনির প্রভাবটা চলছে কেমন এবং চন্দ্র দ্বারা দৃষ্ট শনি মানসিক চঞ্চলতা বাড়িয়ে দিচ্ছে বুঝতে পেরেছ এর জন্য আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা পণ্ডিত জ্যোতিষীর সঙ্গে একটা সাক্ষাৎ করো কারণ এই যে ডিস্টার্ব চলছে বর্তমান সময়টা তোমার টাল বাহানা যাচ্ছে যদি মনে হয় চেতলা কালীঘাটের কাছে আমি গড়িয়াহাট ভাগ্যচক্রে দীর্ঘদিন ধরে বসছি একই জায়গায় মনে হয় আমি মঙ্গলবার করে গড়িয়াহাটে থাকি যদি মনে হয় বা তোমার যে যাকে ভালো লাগে কোনো অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তিকে দেখাও তাহলে আমরা এই জড় জগৎ নিয়ে আলোচনা করছিলাম তাই না তাই এটা দুঃখের জগৎ বিধাতা পুরুষ লিখে দিয়েছেন তাহলে একমাত্র তার আরাধনা তার বিশেষ পুজো করলে আমরা সেই জায়গা থেকে রক্ষা পাব এবং আমাদের যে ভাগ্যের লিখন তিনি বদলাতে পারেন তাই তো আমরা কি করি আমরা গ্রহ নক্ষত্র বিচার করে এই যে বিচারটা এসছে তাও তার থেকে পরাশর মুনি থেকে এসেছে তাহলে আমরা কি করি আমাদের বর্তমান যে পরিস্থিতি আমাদের খুব টানাটানির মধ্যে চলছে অনেকে ভাবছে গিয়ে কী হবে এইভাবে চলে গেলে হল যাদের এই চিন্তাধারা তারা এইভাবে চলে যান কোনো ব্যাপার নেই কিন্তু যাদের উদ্দেশ্য আছে লক্ষ্য আছে মনস্থির করছে আমি বড় কিছু করব বড় হব তারা পথ পাবে যারাদের লক্ষ্য ঠিক নেই তারা পাবে না আমি বারবার বলি খাঁটি আসল গ্রহরত্ন বিশ্বস্ত শক্তিশালী রক্ষা কবচ স্টারের পরিবর্তন করিয়ে দেয় কারণ স্টার বিধাতা পুরুষ লেখে এবং কেন এই রক্ষা কবচ তারই তাকে পুজো করে সংকল্প যোগ্য করে জব করে অভিষেক করে ক্রিয়া করে তবে কিন্তু দেওয়া হয় এবং একটা কবচ এই যে রক্ষা কবচ করতে গেলে প্রচন্ড হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করে আমাকে করতে হয় তার জন্যই তো মানুষের এত সফলতা পাচ্ছে সুতরাং জীবনের যে কোনো সমস্যায় সমস্যাটাকে পুষে না রেখে প্রথমে নিজের ন্যাটাল চার্টটা দেখান যাদের জন্ম তারিখ নেই তারা হাতটা বিচার করান অনেকে এসে বলেন আমার জন্ম তারিখ সঠিক দরকার নেই হাত কথা বলবে এই এই পাম কথা বলবে পামিস্ট্রি এই পাম অর্থাৎ এর মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে তাহলে যাদের যাদের সমস্যাটা তীব্র হচ্ছে যাদের সমস্যাটা গভীর যারা পরিত্রাণের পথ পাচ্ছে না তারা বলবো আপনার নিজের ন্যাটাল চার্টটাকে দেখান এবং এর মধ্যে যে গ্রহ নক্ষত্রের খেলা বারোটা ভাব আছে লগ্ন ভাব কারণ লগ্ন ভাবেই কিন্তু আমাদের রয়েছে সমস্ত কিছু লগ্ন মানে চন্দ্র মানে মন দেখেনি কি আছে হ্যালো কোথা থেকে বলছো বাবা মালদা তুমি কি নাম তোমার তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো তার অনুষ্ঠানে তোমার কেমন লাগে ভালো লাগে বলো অমিত অমিত তো তোমার জন্ম তারিখটা বলবে ডেট অফ বার্থ ইংরেজিতে বলবে সময় দুটো মানে শার্প দুটো তাই তো আচ্ছা জন্মস্থান প্লেস অফ বার্থ রায়গঞ্জ বলছি তোমার জন্মবার হচ্ছে এখানে যেটা পাচ্ছি বাবা তোমার নর্থ বেঙ্গলে জন্ম বুধবার তোমার হচ্ছে সিংহ রাশি কন্যা লগ্ন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তুমি এখনো সেইভাবে তোমার জায়গাটা তৈরি করতে পারি দেখো তুমি যেখানে যাচ্ছ সেখানে ধাক্কা খাচ্ছে হজট খাচ্ছে তুমি যেটুকু রোজগার করছো বাবা তাতে কিন্তু তোমার চিন্তার অবসান হচ্ছে না তুমি কিন্তু একটা সমস্যা মেটাতে যাচ্ছ তো আর একটা সমস্যার তুমি সম্মুখীন হয়ে যাচ্ছ হ্যাঁ কি না বলো এবং বর্তমানে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে তুমি খুব প্রবলেমে রয়েছো হ্যাঁ কি না বলবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে বিয়ে তোমার কিন্তু এই বছরের শেষ আচ্ছা এর আগে তোমার একটা বিয়ের যোগাযোগে সে কেটে গেছিল দেখো তো কথাবার্তা হয়েছিল বা এগোই এগিয়ে এগোয়নি বা এগো তো গিয়েও ভেঙে গেছে বা ভেসতে গেছিল আমাকে তুমি কিন্তু কিছু লুকোতে পারবে না কারণ আমি আমার প্রেডিকশানের ওপর আমি আমার পূর্ণ আস্থা পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি পূর্ণ দায়িত্ব হবেই আমি যখন বলছি হবে তো হবেই আচ্ছা বর্তমানে তোমার শরীরটা কিন্তু সমস্যা দেবে বাবা এবং এই শারীরিক সমস্যা আমি কিন্তু বারবার প্রত্যেকটা আমার দর্শক যারা অনুষ্ঠান দেখছে তাদের জন্য বলি হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ এই স্বাস্থ্য যদি কোনোভাবে বিঘ্নিত হয় স্বাস্থ্য যদি কোনোভাবে আমাদের পারমিট না করে আমাদের এনার্জি যদি এনার্জি যদি জেনারেট না করে তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু আমরা তুমি এখন কি করছো আগে বলো বলছি তারপরে হ্যাঁ এখন তোমার খুব চাপের মধ্যে আমি প্রথমেই বলেছি অর্থ টাকা পয়সার ব্যাপার নিয়ে রয়েছে কারণ কি বলি তোমার এখানে ব্যবসা করলেই উন্নতি কোনো কারোর আন্ডারে কোম্পানির কাজ না করাই ভালো এবার তোমার একটা প্রশ্ন এসে যাবে কিসের ব্যবসা করলে আমার ভালো হবে তার জন্য আমাকে আরো পুঙ্খানুপুঙ্খ বিচার আছে বুঝেছো আরো বিচারটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে কিসের ব্যবসা করব যে ব্যবসা করলে আমি দাঁড়াতে পারবো যে ব্যবসা করলে আমি আমার জায়গা তৈরি করতে পারবো এগুলো বিচার করতে হবে ভালো হবে তার জন্য একটা বিশ্বস্ত শক্তিশালী হ্যাঁ বৈভব মহালক্ষ্মী মহাকুবের যদি রক্ষা কবজ নিতে পারো এখানে আমি যা দেখলাম তোমার চার্টের ওপর এবং সেটা নিলেই কিন্তু তোমার এই জায়গাটা আস্তে আস্তে খুলবে ব্যবসা করার আগে নিজের ন্যাটাল চার্টটাকে দেখিয়ে নাও অভিজ্ঞ পণ্ডিত জ্যোতিষীকে দিয়ে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় গুগল পে ফোন পে মাধ্যমে কিন্তু আমি বিচার করছি যারা মনে করছে ঘরে বসে কারণ নর্থ বেঙ্গল এক চেটি আমার কিন্তু প্রেডিকশন চলছে নর্থ বেঙ্গল থেকে আলিপুরদুয়ার ওদিকে বহরমপুর জঙ্গিপুর সমস্ত নর্থ বেঙ্গলটা মালদা এবং এক চেটিয়া কিন্তু আমার অনলাইন মাধ্যম অনলাইন কনসালটেন্সি চলছে গুগল পে ফোন পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি তোমার মনে হয় আরও ডিটেলসে জানবো কারণ টিভির অনুষ্ঠানে অল্প পরিসার সময় অনেক লোক ওয়েট করে হ্যাঁ কারণ বিচার কিন্তু এইভাবে হয় না দু চারটে কথা বলে দিলাম আমি জাস্ট একটা চার্ট দেখে একটা ধারণাটা দিয়ে দিই কিন্তু আমাকে যদি গভীরে যেতে না পারি আমাকে আরও গভীরে না যেতে পারি তাহলে সমস্যা থেকে আমি বার করতে পারবো না আমি দীর্ঘদিন আজকে গড়িয়াটে বারো বছর একই জায়গায় একই চেয়ারে বসে চলেছি কেন আজকে নাহলে টিকে থাকতে পারতাম না আজকে নাগের বাজার একই জায়গায় দীর্ঘদিন ধরে এই নাগের বাজার আমার টিভিতে আজকে থেকে দশ বছর আগে শুনেছেন নাগের বাজার এখনও শুনছেন তাহলে কেন আজকে মানুষের সঠিক গাইডলাইন দিয়েছি মানুষকে সঠিক দিশা দেখিয়েছি মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছি তার ফসল টাজ পাচ্ছি সাত বছর আগেও যে দেখিয়েছিল সে ঘুরে আবার আসছে সে দু এক জায়গায় গেছে আবার কিন্তু এমন নয় আমার ভেবেছিল আমাকে বাদ দিয়ে যাবে কারণ আমি তো শাস্ত্ররা জানি শিখেছি এবং হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান কিভাবে একটা মানুষকে জিরো থেকে হিরো করতে হয় কাদের যাদের লক্ষ্য আছে আমি আবার বলছি যাদের ইচ্ছা নেই সদিচ্ছা নেই তাকে পারবো না যে জেগে ঘুমোচ্ছে তাকে কিন্তু আমি পারবো না আমি বলে দিচ্ছি যার মধ্যে সত্যিকারে ঘুমোচ্ছে এবং তাকে আমি কিন্তু সঠিকভাবে বলে দিতে পারি যে তুমি ঘুম থেকে ওঠো সেই স্বামী বিবেকানন্দের কথা ওঠো জাগো ততক্ষণ পর্যন্ত তুমি থেমো না যতক্ষণ তুমি তোমার গোল অ্যাচিভ করতে না পারছ অর্থাৎ আমার গোলটাকে অ্যাচিভ করা গোলটাকে ছিনিয়ে আনা এটাই ফুটবল ম্যাচ দেখেছ আমি প্রত্যেকে বলি কিরকম এগারো জন এগারো জন দুপক্ষে বাইশ জন খেলা হয় একটা বলকে নিয়ে কারা বলটা কি লক্ষ্য কি গোলের মধ্যে প্রবেশ অর্থাৎ তিনটে বার থাকে যেটা তাহলে কি জালের মধ্যে গোলটাকে প্রবেশ বলটাকে প্রবেশ করতে পারাই হচ্ছে সেটাই যেতে তাহলে আমাদের জীবনের সেই গোল থাকতে হবে সে জালের মধ্যে আমাদের বল কোনটা লক্ষ্য বস্তু কে আছে দেখেনি হ্যালো হ্যাঁ কোথা থেকে ত্রিপুরা আচ্ছা ত্রিপুরা কোথায় আগরতলা 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 হচ্ছে ক্যাপিটাল তাই না মানে রাজধানী তো ত্রিপুরার হ্যাঁ বলো কার সম্পর্কে জানবে তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো নামটা বলো নামটা আচ্ছা কখন দেখো আচ্ছা রাত্রে হয় রাত্রে দেখা হয় রাত্রে আচ্ছা হ্যাঁ দুপুরটা একটু সময় হয় সময় জন্ম তারিখটা সুস্মিতা তোমার জন্ম তারিখ ডেট অফ বার্থ চুরানব্বই চোদ্দ নয় উনিশশো চুরানব্বই সময় হ্যাঁ বুঝতে পেরেছি তোমার জন্ম বার হচ্ছে বলে দিই তোমার জন্মবার হচ্ছে এখানে যেটা পাচ্ছি বুধবার তোমার রাশি হচ্ছে ধনু রাশি এবং সিংহ লগ্ন দেখো বিগত পাঁচ থেকে ছ বছরের মধ্যে তোমার পরিবারের নিকট কোন আত্মীয় পরিজন কেউ গত হয়েছে বা মারা গেছে দেখো পাঁচ থেকে ছ বছর চলে যাও আজকের ডেট থেকে একটু পিছনে চলে যাও তোমার পরিবারের মামার বাড়ির দিকে দেখবে বাবার বাড়ির দিকে দেখবে কারণ যেহেতু শনি সাড়ে সাতই চলছে তুমি খুব চাপের মধ্যে রয়েছো এখন প্রেশার মধ্যে রয়েছো হ্যাঁ এবং তুমি বিয়ে হয়েছে বিয়ে হ্যালো বলছি তোমার বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা বিয়ের কথা বলি এই যে এই যে বিয়ের ক্ষেত্রে বলি শনি তোমার রবি কানেক্টেড কেমন এই বিয়ের ক্ষেত্রে তোমার কি আচ্ছা হাজবেন্ড কি করেন ব্যবসার খুব প্রবলেম যাচ্ছে ওনা তোমাদের এখন খুব টাল বাহানার মধ্যে দিয়ে চলছে তোমরা খুব চাপের মধ্যে দিয়ে দিন চালাচ্ছো তুমি ত্রিপুরা থেকে ফোনটা করেছো আমি কলকাতা স্টুডিওতে বসে বলছি মিলিয়ে না আমার কথা তোমাদের বর্তমান সময়টা খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে কোন দিকে দিশা পাচ্ছ না কিন্তু এটা এতটা সমস্যা ছিল না দিন দিন যেন সমস্যা বাড়তে চলেছে বাড়তে চলেছে এখান থেকে তোমাদের যদি বেরোতে হয় তাহলে আমি বলবো সঠিক গ্রহ বিচার করাও তোমার শরীরটা বলি তোমার কিন্তু লোয়ার পোর্শনের কিন্তু হাঁটুতে কোমরে গোড়ালিতে ব্যথা বেদনায় তুমি কষ্ট পাবে যদিও বয়স ছোট ঠিক আছে আচ্ছা ইদানিং যেটা পাচ্ছি তোমার এনার্জি লস লস হয়ে যাচ্ছে কারণ কেউ তোমার ওপর বা তোমাদের পরিবারের ওপর একটা কুপ প্রভাব বা তন্ত্রক্ত ক্রিয়া করে একটা ক্ষতি করার কিন্তু চেষ্টা করছে বুঝলে এবং যার জন্য তোমাদের কোন দিকটা সব যে দিকটা যাচ্ছে উত্তর দিকে গেলে দেখছো দরজা বন্ধ হয়ে গেছে দক্ষিণ দিকে গেলে দরজা বন্ধ হয়ে গেছে পূর্ব দিকে গেলে দরজা আটকে গেছে অর্থাৎ যে দিকটাই তুমি যাচ্ছ না কেন সেই দিকটা সঠিক হয়ে যেতে পারছো না কেমন এই জন্য বলবো আচ্ছা আমি যে কোনো কথা বলছি সেটা কি তোমার সঙ্গে মিলছে না কি মিলছে না আমি আমার প্রেডিকশনের উপর পূর্ণ দায়িত্ব পূর্ণ আস্থা নিয়ে বলছি এটাই হবে এর বাইরে হতে পারে না তো তুমি আমি বলবো ইমিডিয়েট একটা কিছু বস্তু আছে যেগুলো পুজো করে আমরা দিয়ে থাকি যেগুলো খুব জাগ্রত করা ক্রিয়া করা যেটা মানুষের জীবনে অতপ্রতভাবে জড়িত এটা যদি করতে পারো এই বিশ্বস্ত শক্তিশালী রক্ষা কবচ স্টারের পরিবর্তন করায় দুর্ভাগ্যের অবসান ঘটায় এবং সৌভাগ্যের সূচনা করায় কারণ আমি দিয়ে দেখেছি কেমন আচ্ছা হাজবেন্ডের কিন্তু এর আগে কোনো চোট বা আঘাত কিছু লেগেছিল একটু দেখো তো না হয় এই সাব আগামী এই যে সাড়ে সাতই চলছে তো এটা হয়ে যাওয়ার পর আগামী আড়াই বছর কিন্তু সাব আড়াই বছর কিন্তু মানে তিরিশ মাসের মধ্যে একটা শরীর স্বাস্থ্য নিয়ে হোক বা আঘাত নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে কেমন এটা একটু সতর্ক থেকে অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে একটু বিচার করা তবে ভালো হবে তাহলে সেই মহাশক্তির কাছে বলবো অং আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামংস দেহি মে প্রচন্ড পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনাইকে করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্র চণ্ডে প্রচণ্ডাশি প্রচন্ড ভল শালিনী রক্ষেবি নামে তং স্বাশুভ নিবারিণী ধর্মাত্মী বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহী শঙ্কর প্রিয় মই শাসী গ মদন মতিন হর পাং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভ মারিং হ্যাঁ কি আছে দেখেনি হ্যালো হ্যাঁ কোথা থেকে হাওড়া হাওড়া আমি বসি জাগৃতি হাওড়া ময়দান আমি জাগৃতিতে বসি কি জানো তুমি সেটা ও আচ্ছা আচ্ছা আগে বলো কি তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো কারণ আমার অনুষ্ঠানে না এত টিআরপি এত মানুষ অপেক্ষা করে বসে থাকে যে তারা বলে যে আপনার লাইনটা পাওয়া যায় না এখানে যিনি ফোন দেন ফোন অপারেটর তিনিও বলেন মানে প্রচুর ফোনের একটা ঝড় আসতে লাগে এবং অনুষ্ঠানটা জানি না এটা ঈশ্বরের কৃপা ভগবান শ্রীহরির আশীর্বাদ এবং আমার ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর কৃপা কারণ আমি অনুষ্ঠান করার আস আগে থেকেই স্টুডিওতে ফোন আসতে শুরু করে উনি আজকে আসবেন তো উনি আজকে আসবেন তো এই ওরা বলে আমরা আসবে আসবে বলতে বলতে ক্লান্ত হয়ে যাই আচ্ছা কে হ্যাঁ বলো কার সম্পর্কে মে নাম নেহা হ্যাঁ জন্ম তারিখটা বলো সময় হ্যাঁ ছয় হাজার সময়টা বলো সকাল এগারোটা হচ্ছে বৃহস্পতিবার কেমন আচ্ছা ওর রাশি হচ্ছে আমি বলে দিচ্ছি ওর রাশি হচ্ছে ধনু রাশি মেন মিন লগ্ন কেমন ওর পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে পড়াশোনা কি বন্ধ করে দিয়েছ আমি পড়াশোনার কথাকে বলছি বিয়ে বলছি হ্যাঁ তাই বলছি পড়াশোনার আচ্ছা বিয়ের আগে পড়াশোনাটা কমপ্লিট করা এত তাড়াতাড়ি বিয়ে বয়স তো একুশ বছর হয়েছে সবে হ্যাঁ এত তাড়াহুড়ো করছো কেন হ্যাঁ ভালো যদি ছেলে পাও সুপাই ছেলে পাও ভালো পরিবার পাও নিশ্চয়ই দাও কিন্তু আমি বলবো আজকের ডেটে যা দিনকাল এসছে মেয়েদের কিন্তু উপার্জন করা জরুরি মেয়েদের কিন্তু একটা জায়গা তৈরি করতে হবে কেমন আচ্ছা এবার বলি এ রাশি চক্রের মধ্যে কতগুলো জায়গা আমি ঠিক পাচ্ছি না কেমন এর বিয়ে হলেও কিন্তু বিভিন্ন সমস্যা নিয়ে আসবে হয়তো হাজবেন্ডের চাকরি সংক্রান্ত কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে মেয়ের শরীর খারাপ শরীর স্বাস্থ্য ব্যাপার কিছু কিছু ট্রাবল নিয়ে আসবে কারণ সপ্তম ভাব অত্যন্ত একবার দেখিয়ে নেবে কারণ আমি বলি পণ্ডিত বা জ্ঞানী জ্যোতিষীর পরামর্শ নিলে আমরা আগামী দিনটা বুঝতে পারি এবং আগামী দিনের ভয় ভীতিটা আমাদের কেটে যায় আগামী দিনকে আমরা অর্থাৎ দুর্ভাগ্যকে আমরা জয় করতে পারি এবং দুর্ভাগ্যকে আমরা জব্দ করে সৌভাগ্য ছিনিয়ে আনতে পারি কেমন আমরা যে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারি তাই মেয়ের কিন্তু সপ্তম ভাব বিয়ের স্থানটা অত্যন্ত অশুভ হয়ে গেছে কেমন এই জায়গাটা তুমি আমি বলবো দেখিয়ে নাও দেখিয়ে নিলে কিন্তু ভালো হবে বলো অবশ্যই এর মধ্যে সম্বন্ধ দেখবি অনেকগুলো আসবে মেয়ে তোমার মেয়ে দেখতে সুশ্রী তোমা তোমার মেয়ে দেখতে যথেষ্ট সুশ্রী অনেক সম্বন্ধ আসবে কিন্তু ওই বললাম এমন একটা পরিস্থিতি হবে তখন আর তুমি দিশা পাবে না ওয়ে পাবে না বুঝতে আমি যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে একমত একদম চিন্তার কিছু নেই মেয়ের এই যে আমি বলবো মেয়ের রাশিচক্রের মধ্যে মঙ্গলের অবস্থান ভালো না ওর অঙ্গারক যোগ রয়েছে বুঝেছ মঙ্গল একেবারে মাঙ্গলিক দোষ যাদের যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের চোট লাগা আঘাত লাগা অস্ত্র প্রচার এই বিভিন্ন হতে থাকে তুমি হবে কারণ আমি আমার প্রেডিকশনের উপর হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বলছি সেটাই হবে সুতরাং চিন্তার কিছু নাই অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে টাকা তুমি রেক্টিফিকেশন করো আগামী দিন ভালো হবে ভালো হতেই হবে এবার তুমি জেনে বসে থাকলে যারা যারা ভাবছে একটু জেনে নেই না এই লাইভ হচ্ছে ফোনটা ঘোরাও ফোনটা দেখি কথা বলবো না তারা সিরিয়াস না তারাই সিরিয়াস যারা পায় জীবনটাকে একবার কারণ জীবনটা একবার আর সবচেয়ে দুর্লভ জন্ম হচ্ছে মানব জন্ম কারণ আমরা পশুদের মতো চারটে জিনিস নিয়ে মেতে থাকবো না যে কোনো পশু না চারটে জিনিস নিয়ে মেতে থাকে আহার নিদ্রা ভয় আর মৈথুন তাহলে মানুষ যদি এই চারটেতেই মেতে থাকে তাহলে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে তাহলে আমরা পশুদের মতো জীবন না আমাদের দুর্লভ জন্ম হচ্ছে মানব জন্ম এই মানব জন্মকে আমরা কি করব আমরা নিজেকে পরিশুদ্ধ করব। হ্যাঁ টাকা পয়সার দরকার আমাদের জীবনে জীবিকা নির্বাহ কিন্তু জীবিকা নির্বাহের পাশাপাশি আমাদের অন্য অন্য আনুষঙ্গিক গুলো গড়ে তোলা দরকার সেটা যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই হ্যালো হ্যালো আচ্ছা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই বলি জীবনটা আপনার আপনার প্রিয়জনের আপনার সন্তানের আপনার হাজবেন্ড যেই হোক না কেন তার জীবনে অনেকে ভাবেন আমার তো হাজব্যান্ড এটা মানে না কি আমার মডার্ন আজকের যুগে ছেলেরাই এই সমস্ত কবচ কুণ্ডল বা বস্তু পড়তে চাইবে দরকার নেই আপনি কি আনবেন তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ কাঁচা জামা কাপড়ের একটু টুকরো একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে আসুন আর প্রতিবিধান খাওয়াতে হয় না পড়াতে হয় না ছোঁয়াতে হয় না দেখুন এই জাগ্রত করা এই বিশ্বস্ত শক্তিশালী রক্ষা কবজ মানুষের জীবনে কি ফল দেয় দেখুন মিলিয়ে নিন মিলিয়ে নিন হ্যাঁ শুধু আপনাদের বিশ্বাস আস্থাটা থাকতে হবে কি আছে দেখে নি হ্যালো হ্যাঁ কোথা থেকে হাওড়া হাওড়া ময়দানে আমি বসি জানো কি হ্যাঁ হাওড়া ময়দান আমি বহুদিন ধরে বসি আমি যেখানে বসি দীর্ঘদিন এবং হাওড়ার বহু মানুষের সঙ্গে আমার পরিচিত হয়ে গেছে এই করে হ্যাঁ বলো জন্ম তারিখটা বলবে সময় ঠিক আছে বুঝতে পেরেছি জন্মবার হচ্ছে তোমার রবিবার তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং বৃশ্চিক লগ্ন তোমার এখানে বর্তমানে শনির সাড়ে সাথী চলছে দেখো তো শেষ সতেরো আঠেরো মাস খুব চাপের মধ্যে দিয়ে তুমি চলছো কিনা খুব প্রেশারের মধ্যে চলছো মানে তোমার এমন অবস্থা পিছনে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা হয়েছে তোমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং কোনো দিক থেকে তুমি সুরাহা পাচ্ছ না কোনো ওয়ে পাচ্ছ না দেখো এবং যেখানে মানুষকে বিশ্বাস করছো না সেখান থেকে তুমি মানে অত্যন্ত ভাবে ধাক্কা খাচ্ছ তাই না এবং টাকা পয়সার ব্যাপার নিয়েও তোমার কিন্তু সমস্যা চলছে হ্যাঁ কিনা প্রচুর প্রচুর মানে বলতে পারবে না তাহলে তাহলে তুমি যদি এখন গালে হাত দিয়ে বসে থাকো আমার সমস্যা রয়েছে আমি সমস্যার হবে না সমস্যা মিটবে না ধরো কারোর ঘাড়ে ব্যথা হয়েছে স্পন্ডেলাইটিস সে বলে ওরা বাবারে ব্যথা 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 করলে ব্যথা সারবে না হয় তার এক্সারসাইজ করতে হবে নালে কোনো অর্থোপেডিককে দেখিয়ে তার সেইটাকে সমাধান করতে হবে তাই না কিন্তু সে যদি বসতে গেল বাবারে ব্যথা ব্যথা আরে ব্যথা ব্যথা করলে ব্যথা কমবে না যাবে তোমার অনেকটা মানে অনেকটা লেন্দি করে ফেলেছ বাবা যখন অল্প ছিল একটা কাপড়ের মধ্যে যদি অল্প ছিদ্র থাকে না তবে তকে চাট করে কিন্তু তাকে রিপু করে দেওয়া যায় কিন্তু সেই ছিদ্রটা ফেলে রাখলে রিপু করব 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 করে তাহলে সেই ছিদ্রটা বড় হয়ে যায় জায়গাটা আর কথাগুলো বুঝবে উদাহরণগুলো কিন্তু খুব বাস্তব যারা জ্ঞানী এবং যার মধ্যে নলেজ আছে তারা বুঝতে পারছে বুঝতে পেরেছ তাই বলি এটা অভিজ্ঞ জ্যোতিষীকে দেখাও এবং চারটাকে বিশ্লেষণ করা এবং সমস্যা সমাধান প্রবলেম জীবনে থাকবেই সমস্যা থাকবেই কিন্তু সমাধানের রাস্তাটা নিজেদের খুঁজে নিতে হবে আমাদের সঠিক দূরদর্শিতা আমাদের চোখ যদি পরিষ্কার থাকে আমাদের যদি চিন্তা ভাবনা সঠিক উজ্জ্বল থাকে আমরা সমাধানের রাস্তা বার করতে পারবো পারবো পারব কেমন হ্যাঁ কি করছো এখন বল আগে বলো তো কিসের কিন্তু যা ইনকাম করছে বাবা তাও বেরিয়ে যাচ্ছে টাকা আচ্ছা দেখো তো এর আগে কেউ টাকা পয়সা তোমার চোট করে দিয়েছিল কিনা পয়সা লস হওয়া বা নষ্ট হওয়া টাকা কোনো লস হওয়া কিনা হয়েছে কিনা দেখো তো হয়েছে তো এবার বড় কিছু তুমি কিন্তু আগামী সাতাশ মাস একটু সতর্ক থাকবে কারণ এটা বড় কিছু তোমার লস বা ক্ষয় ক্ষয়ক্ষতি কোনো শুধু ব্যবসায় হবে তার কোনো মানে নেই ক্ষয়ক্ষতি যে কোনোভাবে হতে পারে সাতাশটা মাস আজকে ডেট থেকে এই যে আমার অ্যান্ড্রয়েড ফোনটা আছে এটা যেটা পড়ে গেল পড়ে গিয়ে ধরে এলসিটা ভেঙে গেল এটা একটা ক্ষয়ক্ষতি তাই না তাহলে ক্ষয়ক্ষতি যেভাবে আসতে পারে শারীরিক মানসিক আর্থিক সুতরাং একটু সতর্ক থাকো এবং একটু সর্বোপরি ঈশ্বরের আরাধনা করো এবং যেহেতু তোমার কুম্ভ রাশি বুঝতে পেরেছো বাবা শনি তোমার অশুভ মা দক্ষিণা কালিকার পুজো করো মা দক্ষিণা কালিকার পুজো করো সামনে অমাবস্যা তিথি আসছে এই হ্যাঁ এই অমাবস্যা তিথিতে যে বিশেষ পুজো হবে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে আমরা সারাদিন ব্যাপী মাতৃ আরাধনায় মাতব যারা যারা মায়ের অন্নপ্র ভোগ মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে গ্রহণ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করে নেবেন জীবনের যে কোনো কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল সমস্যা যদি হয় এবং সমস্যা যদি তীব্র হয় তার পরিত্রার রাস্তা আছে তাই যারা যারা ফোন করবেন সজাগ সচেতন মানুষ ফোন করুন এবং এবং যাদের সত্যিকারের দরকার সত্যি দরকার সত্যি সমস্যা মুক্ত হতে চাইছেন তারা যোগাযোগ করুন আমি আছি আমি আছি আমি সর্ব ধরনের সহযোগিতা করব। দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আসুন যারা গেছেন নামি দামি অনেক বাবাজির কাছে গেছেন গিয়ে দেখছেন কিছু ভোগাস কিছু জানে না ওই ওপরটাই সাজে দেখো কিন্তু তার ভিতরটা অর্থাৎ জ্ঞান পিপাসু কত দরকার দু এক জায়গায় ঘুরে ধাক্কা কে আমার কাছে এসো হ্যাঁ আছে দেখে হ্যালো কোথা থেকে হাওড়া হাওড়া থেকে আজকে বহু ফোন আসছে হাওড়ার মানুষের হাওড়ার মানুষরা খুব আমাকে ইয়ে করে আমি দেখেছি যারা যারা আজকে দীর্ঘদিন ধরে বসছি তো বলো জন্ম তারিখ ছেলের নাম জন্ম তারিখ আমার অনুষ্ঠান দেখা হয় সময় আঠাশ বা ছিয়ানব্বই সময় আচ্ছা ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে ছেলের জন্মবার মঙ্গলবার ছেলে তো একটু রক চটা রাগি প্রকৃতির হবে এবং ও ও নিজের নিজের এ ম্যান অফ প্রিন্সিপাল নিয়ে চলে যেটা বুঝবে সেটা করবে সেটা যদি হয় ক্ষতি হয় তাও সেটা করবে কিন্তু তোমার শান্তে মাঝে মাঝে বাক বিতণ্ডা হয় একটু কথা কাটাকাটি হয় একটু ঝগড়াঝাটি হয় দেখেছো তুমি হাওড়া জগাছা জগাছা বললে তো আর আমি কলকাতা স্টুডিও থেকে বসে বলছি কেন আমি ধরে ফেলবো কারণ আমি আমার প্রেডিকশন এর উপর পূর্ণ আস্থা পূর্ণ দায়িত্ব নিয়ে বলি আমার কনফিডেন্ট ঠিক আছে আচ্ছা ছেলে ছেলে আচ্ছা আমার অনুষ্ঠান দেখো তো আচ্ছা ছেলে করছে কি বর্তমানে বুঝতে পেরেছি মানে কম্পিউটার অপারেটর তাইতো তো ওর শোনো ওর জন্য এই কাজটা ফিট হচ্ছে না আমার কথাটা বুঝলে ওর যে ও যে ধরনের ছেলে তা ওর জন্য এই কাজটা যথাযুক্ত নয় যার জন্য কিন্তু এই কাজটা করতে পারবে না কারণ যে কোনো কাজে যদি আনন্দ না থাকে যে কোনো কাজে যদি উৎসাহ না থাকে সে কাজ করা কিন্তু খুব কঠিন বুঝেছ কাজে আমাদের আনন্দ থাকতে হবে উৎসাহ থাকতে হবে আমরা যদি ভালোবেসে খুব কাজটাকে করতে পারি সে কাজ আমাদের সাকসেস দেবে আর যে কাজে আমাদের ভালোবাসা নেই আমাদের ডেডিকেশন নেই সে কাজ আমাদের কি হবে আমরা বঞ্চিত হব তা আছে আছে তার জন্য দশম ভাব অত্যন্ত প্রেরিত দশম ভাবকে তুমি যতক্ষণ ওকে চাঙ্গা না করবে ততক্ষণ চাকরিতে সফলতা পাবে না আর্থিক উন্নতি হবে না তোমাদের মানে ওর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে না আবার চাকরিতে ঢুকবে আবার অস্থির করবে ঝামেলা হবে ছেড়ে দেবে মানে চাকরিতে স্থায়িত্ব হবে না স্টেবেল হবে না ওই জন্য বলি একটু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর পরামর্শ নাও সঠিক চিন্তাধারা সঠিক গ্রহ প্রতিকার দুর্ভাগ্যকে দমন করে অর্থাৎ দুর্ভাগ্যকে জয় করতে দমিয়ে দিতে পারে জব্দ করতে পারে এবং জীবনে সৌভাগ্য নিয়ে আসে এবং খাঁটি আসল গ্রহরত্ন বিশ্বস্ত শক্তিশালী রক্ষা কবচ স্টারের পরিবর্তন করে ভাগ্যের চাকা আস্তে আস্তে ঘোরায় অর্থাৎ আমাদের জীবনে যখন মেঘ হয় না অর্থাৎ কালো অন্ধ মেঘ থাকে সূর্যকে আমরা দেখতে পাই না তাই আমরা পড়েছিলাম যে মেঘ দেখে কেউ করিস্নে ভয় আড়ালে তার সূর্য আসে সূর্য হাসে তার মানে কি কালো মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই সূর্য পিছনে আছে কালো মেঘ কেটে গেলেই সূর্যের উজ্জ্বল আলো বেরিয়ে পড়বে এবং হবে তাই বলি সেই মহাশক্তির কাছে একটু প্রে প্রার্থনা করব নম দেব ভৈ মহাদেব ভই শিবাই নম নম প্রকৃত ভদ্রা ঐ নিয়তা প্রণধসমতাম রৌদ্রায়ৈ নম নিত্যৈ গৌর্যৈ ধাত্রৈ নম নম যস্না ঐ চেন্দ্র রূপে নৈ সুখায়ৈ শতং নম কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সৃদ্ধৈ কুর্ম নম নম নৈরিতং ভুবিত লক্ষ্মীনে সর্বা নৈতেই নম নম দুর্গা ঐ দুর্গ পারাই সারাই সর্বকারী নৈ ক্ষেত্রে তথৈব কৃষ্ণ ঐ ধূম্রা ঐ শতং নম অতি সৌমাতি রৌদ্রা এই নতস্তস্যৈ নম 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 জগৎ প্রতিষ্ঠা ওই দেবৈকৃত নম নম যা দেবী সর্বভূতেশু বিষ্ণু মাইতি সব দিতা নমস্ত 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 নমো নম যা দেবী সর্বভূতেশু মাতৃরূপেণু সংস্থিত নমস্ত 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 নমো নম যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেণু সংস্থিতা

রুমা নস্কর আচ্ছা আচ্ছা পৈলান বেহালা পৈলান আচ্ছা আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো না আজকে প্রথম দেখছো না আমাকে চেনো আমাকে কি চেনো আচ্ছা কার সম্পর্কে জানবে তোমার বলছি তোমার জিজ্ঞাসা কার সম্পর্কে হাজবেন্ড আচ্ছা জন্ম হাজবেন্ডের নামটা বলবে জন্ম তারিখ সময় এগারোটা হ্যাঁ তাই বলছি ওর হচ্ছে শুক্রবার ওনার ঠিক আছে ওনার রাশি হচ্ছে বৃষ রাশি তুলালগ্ন শুক্রের জাতকুনি বর্তমানে মানে কর্মকেন্দ্রিক কিছু সমস্যা হচ্ছে কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং তোমরা তো খুব চাপের মধ্যে রয়েছ এবং যা রোজগার হচ্ছে এক হাতে আসছে এক হাতে বেরিয়ে যাচ্ছে কেমন টাকা পয়সা ধরে রাখতে না একটু রেসপন্স করো আমি কি কিছু ভুল বলছি হচ্ছে না একদম রোজগার নেই রোজগার পাতি দিনকে দিন নিচের দিকে চলে যাচ্ছে রোজগার বা উন্নতি সেইভাবে হচ্ছে না এবং মানসিক শান্তি অত্যন্তভাবে ভাবে বিঘ্নিত হচ্ছে এবং তোমাদের পিছনে শত্রু লেগে রয়েছে তারা নানাভাবে নানা ভাবে তোমা বুঝতে পেরেছ তোমরা যে বিরাট কিছু তা নয় অথচ শত্রুদের যে কু নজর সেটা কিন্তু পড়ছে বুঝতে পেরেছ তোমাদের জীবনে দেখো সুখ শান্তি সমৃদ্ধি হচ্ছে না একটু ভালো থাকলে আর মানে একটু তুমি যদি চিন্তা মুক্ত থাকো তোমার মুখে যদি একটু হাসি থাকে তোমাদের মুখে পরক্ষণে যেন অন্ধকার চলে আসে একটু রেসপন্স করো আমি ঠিক বললাম কিনা তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা রয়েছে ওনার রাশিচক্রের মধ্যে তিনটে জায়গা কর্মভাব পীড়িত ভাগ্যভাব ভাব পীড়িত লগ্ন ভাব পীড়িত তাহলে এই তিনটে জায়গা যদি পীড়িত হয় তার কোনো দিন সঠিকভাবে এগোতে পারছে না তুই বলো না টাকা পয়সা সেভাবে জমাতে পারিনি ব্যাঙ্কে পোস্তামে জমি কত টাকা জমেছে বলো কিছুই নেই কেন তাই দেখো আজকে তো আমাদের টাকা দেখো আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে এর ধ্রুব সত্য কথা কেননা আমরা যতই বলি কিন্তু যতক্ষণ আমরা রয়েছি যতক্ষণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ একটা কথা আছে শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলছে আমাদের কিন্তু ততক্ষণ দরকার আমাদের জীবনের সঙ্গে টাকা পয়সা ইত্যাদি দরকার আছে বুঝতে পেরেছ তাহলে আমাদের আগামী দিন কি হবে জানি না ভবিতব্য লেখে ভগবান তা সেইটাকে যদি আমি চার্টটাকে দেখতে হয় নিজের চার্টকে ঠিক করতে হয় তবে একটা কথা বলে দিই যদি পারো বুধবার করে একটা এক অক্ষি নারকোল জোগাড় করো আপাতত এটা করো কারণ টোটকায় কিন্তু পুরো কাজ হয় না অনেককে কিন্তু ভাবনা যে টোটকা করে আমি সব কিছু হয়ে যাবে টোটকায় সাপোর্ট দেয় টোটকা হচ্ছে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা তাই জন্য বলছি এক অক্ষে একটা নারকল নাও তেল সিঁদুর ভালো করে ওই নারকোলটার দুপিঠে মানে প্রত্যেকটা অংশে লাগাও মাখিয়ে দাও এবং তেল হলুদ ভালো করে কেন হলুদ হচ্ছে খুব শুভ ঠিক আছে হরিদ্রাগণ অর্থাৎ অর্থাৎ গণেশজির খুব প্রিয় লাগিয়ে দেওয়ার পর মাখিয়ে দেওয়ার পর সেটাকে একটা কাপড় দিয়ে লাল শালু কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে সুদো দিয়ে বেঁধে ঈশান কোণে রাখো তবে নারকোটা প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবে রেখে তাতে একটি লক্ষ্মী করি গোটা সুপুরি একটু হরতুকি একটু সিদ্ধি কেমন এই পাঁচ রকম জিনিস দিয়ে দাও এই পাঁচ রকম জিনিস দিয়ে দিলে এবং মা লক্ষ্মী সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল যদি পারা যায় পদ্মবীজের একটি হয়। এবং নিয়ে প্রতিদিন শ্রিং 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 কমলে কমলা প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং হিং মহালক্ষ্মী রাম মহালক্ষ্মীর আরাধনা করো দেখো সুফল হয় কি হয় না প্রাথমিকভাবে কর তারপর তুমি একটুখানি গুছিয়ে নাও তারপর এটাকে কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে একটু দেখিয়ে নাও এবং তিনি বলে দেবেন কি রাস্তায় চলতে হবে কি রাস্তায় চললে তোমার ভালো হবে কিভাবে দুর্ভাগ্যকে জয় করা যায় জীবনের সৌভাগ্য নিয়ে আসা যায় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ফোন হয়তো নিতে পারবো না জানি না তবে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আপনারা আমার মোবাইল নাম্বার নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করতে থাকুন এবং যারা যারা কিছু জানতে চাইবেছেন নিজের ন্যাটাল চার্ট বা প্রিয়জনের জন্য যারা পৌঁছতে পারছেন না আমি বসি গড়িয়াহাট যাদবপুর হাওড়া শেওরাফুলি দমদম নাগের বাজার আপনি জেনে নেবেন ফোন করে কবে কোথায় বসি বা বলেও দিয়েছি এর আগে আর গুগল পে ফোন পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসে যারা নিতে চাইছেন যারা ঘরে বসে জিনিস পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তার জন্য দরকার সঠিক বিচার কারণ বিচারটা কিন্তু আমি খুব মানে পুঙ্খানুপুঙ্খ বিচার আদৌ এই এখন কিন্তু কেরিয়ার কাউন্সিলিং চলছে মানে কর্মমুখী শিক্ষা কোন শিক্ষাটা করলে আপনার সন্তানটা একটা জীবনে প্রতিষ্ঠা পাবে প্রতিষ্ঠা মানে অর্থ রোজগার করবে ভালো একটা চাকরি করবে কারণ খুব কম্পিটিশন প্রতিযোগিতা বাড়ছে এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে কোন রাস্তা দেখবে তার রাস্তা আছে আপনারা আমার নাম্বার সেখানে ফোন করুন এবং যারা মনে করছেন যে কঠিন থেকে কঠিন সমস্যা তীব্র যাদের হচ্ছে না তারা বলি প্রিয়জনের ফটো কাঁচা জামা কাপড়ের টুকরো আনবেন ডেট অফ বার্থ টাইম অফ বা প্লেস অফ বার্থ বাড়ির বাস্তুর জন্য একটু বাস্তু মাটি বা ঝাঁট দিয়ে ধুলো আর কি আনবেন প্ল্যানটা অর্থাৎ লিখে আন কোন দিকে ড্রয়িং কোন দিকে কিচেন কোন দিকে বেডরুম ইত্যাদি সব নিয়ে আসুন এবং সঠিক গ্রহ বিচার সঠিক বিশ্বস্ত রক্ষা কবচ স্টারের পরিবর্তন করিয়ে দেয় আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই ছেলে ঠিক এই সময় আর সেই মহাশক্তি দেবী দুর্গার কাছে বলবো কারণ দুর্গা হচ্ছে দুর্গ দুর্গ থেকে অর্থাৎ এই আমাদের জড়জগত থেকে তিনি রক্ষা করে থাকেন দুর্গা দুর্গতিনাশিনি দক্ষ যজ্ঞ বিনাশিনী নই মহাঘোরা যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল সাহুধায় সপরিবারায় সবাহনায় সআভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপদ শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গা ও নম দেবী দুর্গা ওই নম দেবী দুর্গা ওই নম